জ্বর কমেছে নাকি? গলায় জ্বর তো বেশ ভালোই আছে মনে হচ্ছে। অয়নের কথায় দুজনেই দরজার দিকে তাকালো। তাদের কোলাহল মুহূর্তেই নিশ্চুপ হয়ে গেল, যেন মেঘের আগমন ঘটল। অহনা নিঝুমের সামনে আবার এক চামচ তুলে অয়নের উদ্দেশ্যে বলল, তুমি এখানে কি করছো? অয়ন হাসি মুখে বলল, নিঝুমের পছন্দের সব খাবার নিয়ে এসেছি। অয়নের কথা শুনে নিঝুম অহনার হাত থেকে সুপের বাটি নিয়ে সবটা নিজেই খেয়ে নিল। অয়ন আর অহনা দুজনেই বেশ অবাক হয়ে তাকিয়ে আছে। নিঝুমকে এসব খাবার খাওয়ানোর জন্য রীতিমতো যুদ্ধ করতে হয়, আর আজ সে নিজেই সবটা খেয়ে নিল। নিঝুম বাটিটা অহনার হাতে দিয়ে বলল, আমার পেট ভরে গেছে মা, আর কিছু খেতে পারবো না, আমি মেডিসিন খেয়ে নেব, তোমরা বরং এসো এখন, আমার মাথাটা খুব ধরেছে। অহনা কিছু না বলে বাটি নিয়ে উঠে এসে অয়নের সামনে দাঁড়িয়ে একবার তার দিকে তাকিয়ে বের হয়ে গেল রুম থেকে। অয়ন নিজেকে স্বাভাবিক করে বলল, নিঝুম তোমার জন্য বার্গার, পিৎজা, চাউমিন, ফুচকা, চকলেট, আচার সব এনেছি, শুধু আইসক্রিম আনিনি তোমার জ্বর বলে, সেটা জ্বর যাওয়ার পর এনে দেব, প্রমিস। নিঝুম বাড়ির খাবারের থেকে এসব বাইরের খাবার বেশি পছন্দ করে, এই জন্য সবারই অনেক বকা শুনতে হয় তাকে, তবুও এসব ছাড়তে সে নারাজ। নিঝুম অয়নের দিকে তাকিয়ে বলল, আপনি বোধহয় দেখতে বা শুনতে কোনোটাই পাননি, আপনার সামনেই আমি এক বাটি স্যুপ খেয়েছি, আর এটাও বলেছি আমার পেট ভরে গেছে। অয়ন মলিন মুখে বলল, কিন্তু আমি আপনাকে আগেই বলেছিলাম আমাকে নিয়ে আপনার আর না ভাবলেও চলবে, আপনি বরং এবার আসুন, আমি একটু রেস্ট নিব। অয়নার কিছু না বলে প্যাকেটগুলো সাইড টেবিলে রেখে বের হয়ে গেল রুম থেকে। নিঝুম সেগুলোর দিকে একবার তাকিয়ে তাচ্ছিল্যের হাসি দিল। অয়ন রুমে গিয়ে সোজা বেলকনিতে চলে গেল, রকিং চেয়ারে বসে চোখ বন্ধ করে ফেলল। এগুলোর জন্যই তো সে একদিন কত কথা শুনিয়েছিল নিঝুমকে, তবু নির্লজ্জের মতো খেয়েছিল নিঝুম। সেদিনের কথা ভেবে অতীতে ডুব দিল অয়ন। জ্বরের ঘরে সারাদিন বিছানায় পড়েছিল নিঝুম, কিন্তু রাত হতেই জ্বর কিছুটা কমল তার। নিঝুমের জ্বর, তাই সে বেডে শুয়ে আছে, আর অয়ন সোফায় শুয়ে পড়ার প্রস্তুতি নিচ্ছে। নিঝুম অয়নের দিকে তাকিয়ে একটা শুকনো ঢোক গিলে বলল, শুনুন না একটা কথা ছিল। অয়ন বিরক্তি নিয়ে বলল, কান খোলা আছে বলে ফেলো, শুনতে পাচ্ছি। আমার না খুব আচার খেতে ইচ্ছে করছে, একদম ঝাল ঝাল আচার। অয়ন চমকে নিঝুমের দিকে তাকিয়ে আবার ঘড়ির দিকে তাকালো। ঘড়ির কাঁটায় তখন রাত 11টা। তা দেখে অয়ন বলল, এত রাতে তোমার জন্য আচার কোথায় পাবো আমি? বাজামি না করে চুপচাপ ঘুমাও। নিঝুম রেগে বলল, আপনি যদি এখন আমাকে আচার এনে না খাওয়ান, তাহলে আমি সকালে সবাইকে বলবো আপনি আমাকে রাতে মেরেছেন, খাবার খেতে চেয়েছি বলে। অয়ন চোখ বড় বড় করে বলল, আমি কখন তোমায় মারলাম? সেটা আমি জানি, বাকি কেউ তো জানে না, আর সবাই কিন্তু আমার কথা বিশ্বাস করবে, কারণ আপনি যে রাগি আর আমাকে দেখতে পারেন না সেটা সবাই জানে। তুমি কি আমাকে ব্ল্যাকমেল করছো? যা ইচ্ছে মনে করতে পারেন, তবে এসব কথা লোকে জানলে আপনার মান সম্মান থাকবে? সবাই কত ভালো জানে আপনাকে, তাই না? অয়ন নিঝুমের দিকে রাগী লোক নিয়ে তাকিয়ে গাড়ির চাবি নিয়ে বের হয়ে গেল। তা দেখে নিঝুম মুচকে হাসল। আধ ঘন্টা পর অয়ন ফিরল আচার নিয়ে, নিঝুমের সামনে ঠাস করে রেখে সোফায় গিয়ে শুয়ে পড়ল। নিঝুম একটা একটা প্যাকেট খেতে লাগলো, জ্বরের মুখে আচার খেতে ভালোই লাগলো তার। খেয়ে শুয়ে পড়ল, কিন্তু ঘুম আসছে না, অনেকটা সময় এপাশ ওপাশ করে আবার উঠে বসল। আপনি কি ঘুমিয়ে পড়েছেন? বেডের ওপর যেভাবে রেসলিং খেলে চলেছ, এভাবে কি ঘুমানো সম্ভব? আমার না চাউমিন খেতে ইচ্ছে করছে। এবারও একই রিয়াকশনে তাকালো অয়ন। যেতে না চাইলে নিঝুম নানা কথা বলে ভয় দেখিয়ে পাঠালো, কিন্তু জ্বরের তেতো মুখে খুব একটা খেতে পারলো না, একটু পর আবার আরেকটা খাবে বলল। অয়নও বাধ্য হয়ে এনে দিল, আবারও আগের মতোই খেতে পারলো না, একটু পর আবার আরেকটার নাম বলল,
অয়ন এবার ভয়ঙ্কর এগিয়ে গেল। সব একসাথে বলতে পারো না, তোমার কি মনে হয়? আমি তোমার মতো সারাদিন পড়ে পড়ে ঘুমিয়েছি, এখন একটু রেস্ট নিব আর তোমার নাটক শুরু হয়ে গেছে। আমাকে কি তোমার ডেলিভারি বয় মনে হচ্ছে? নিঝুম ভয়ে গুটিসুটি মেরে বসে রইল। সে কি করবে, অনেক পুরনো অভ্যাস এটা তার। সে সারা রাত বাবাকে এভাবেই জ্বালাতো, কিছুই খেতে পারতো না, কিন্তু মনে হতো এটা খেতে পারবো, ওটা খেতে পারবো। সামনে আসলে আর খেতে পারতো না, এদিকে পেটের ক্ষুধায় ঘুমও আসতো না। নিঝুম ছোট্ট করে বলল, সরি, কিছু লাগবে না। নিঝুম গুটিসুটি মেরে শুয়ে পড়লে অয়ন হাত ধরে টান দিয়ে বসিয়ে দেয়। টেবিল থেকে একটা পেপার আর কলম হাতে দিয়ে বলল, লিখে দাও কি কি খাবে। নিঝুম লিখতে না চাইলে অয়ন জোরে ধমক দেয়। নিঝুমও ভয় পেয়ে দু একটা নাম লিখল, কিন্তু আর মনে পড়ছে না। সে কি ভেবে চিনতে বলে নাকি, যখন যেটার কথা মনে হয় সেটা এনে দিতে বলে, কিন্তু এখন তো কিছুই মনে আসছে না। অয়ন আবারও ধমক দিলে নিঝুম তাড়াতাড়ি আরো কয়েকটা নাম লিখল কাপা হাতে। শেষ হয়েছে কিনা অয়ন জিজ্ঞেস করলে মাথা নাড়িয়ে বোঝায় হয়ে গেছে। পেপারটা হাতে নিয়ে আবার বের হয়ে যায় অয়ন। বেশ অনেকটা সময় পর ফিরে এসে সবগুলো ছুঁড়ে মারে নিঝুমের সামনে। রেগে বলে, গিলতে থাকো এবার ইচ্ছে মতো, আর দয়া করে আমাকে আর বিরক্ত করবে না। অপমানে চোখে পানি চলে আসে নিঝুমের, জেদ করে সব খেতে থাকে আর এক হাতে চোখ মুছতে থাকে, কিন্তু জোর করে খেয়ে একটু পরই বমি পেয়ে যায়। কোনো মতে দৌড়ে ওয়াশরুমে গিয়ে গড় গড় করে বমি করে দেয়। দুর্বল শরীরটা যেন আরো নেতিয়ে যায়।